أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দিনী বোন, আপনি হজরে আসওয়াদ সম্পর্কে জানতেছিলেন। হজরে আসওয়াদ এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত থেকে পাঠাইছেন, এই কথাটা সঠিক। হজরে আসওয়াদ সম্পর্কে আমাদের কিছু বিষয় জানি থাকা প্রয়োজন। হজরে আসওয়াদ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে একটি বর্ণনা আছে। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাযালা আল হজরুল আসওয়াদ মিনাল জান্নাহ। হজরে আসওয়াদ কালো পাথর জান্নাত থেকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠাইছেন। হাদিসটি তিরমিজির 877, নাসাইয়ের 2935 নম্বর হাদিস, এবং হাদিসটি হচ্ছে সহিহ। আর কানা আল হাজার আসাদ বাই আদম মিন আল্লাবান ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। হজরে আসওয়াদ এই পাথরটি দুধের থেকেও বেশি সাদা ছিল, কিন্তু মানব জাতির গুনায় এটাকে কালো করে দিছে। এ বিষয়ে হাদিসটি তিরমিজিতে 877, মুসনাদ আহমদের 2792, সহি ইবনে খুজাইমার মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। এই হাদিসটিও শক্তিশালী। এখানে যে আরও একটা বিষয় আমাদের জানতে হবে, যে হজরে আসওয়াদ এর কিয়ামতের দিন সে কি করবে, সাক্ষী দিবে ওই সমস্ত লোকদেরকে, লোকদের ব্যাপারে সাক্ষী দিবে যারা তাকে চুম্বন করছে। বা এখানে একটা বিষয়ের সাথে খেয়াল রাখতে হবে, যে মানুষদেরকে কষ্ট দিয়ে হজরে আসওয়াদকে চুম্বা দিতে হবে এমনটা না। মানুষদেরকে কষ্ট দেওয়াটা হারাম, আর হজরে আসওয়াদকে চুম্বা দেওয়াটা সুন্নত মোস্তাহাব। আর যে হাদিসটি আমি বলতেছিলাম, এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন হজরাত সম্পর্কে, ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন এই হজরে আসওয়াদ পাথরকে উঠাবেন। লাহু আইনানে ইয়াবসুরু বিহিমা, তার দুইটা চোখ থাকবে যার দ্বারায় সে দেখবে। ওয়ালিসানুন ইয়ান্তিকু বিহি, এবং একটা জবান থাকবে, মুখ থাকবে যার দ্বারা সে কথা বলবে। ইশহাদু আলা মান ইস্তালামাহু বিহাক্কিন, যে এটার যে হককে রক্ষা করে তাকে চুমা দিবে, এ ব্যক্তির ব্যাপারে সে সাক্ষী দিবে। এখানে তার হকের কতগুলো অর্থ আছে। একটা হক হচ্ছে যে এটা মনে করতে পারবে না যে হজরে আসওয়াদের নিজস্ব কোনো ক্ষমতা আছে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলারই যে পক্ষ থেকে একটা বিধান রাসূলের মাধ্যমে করা হয়েছে এটাকে চুমা দেওয়ার জন্য। আর এখানে এটা না যে মানুষদেরকে হারাম অর্থাৎ কষ্ট দিয়েও আমি এটাকে চুমা দিতে হবে এমনটাও না। হাদিসটি তিরমিজিতে আছে 9961 নম্বর, ইবনে মাজাতে আছে 2944 নম্বর হাদিস। এই হাদিসটি এটাও শক্তিশালী। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ এই হাদিসটাকে হাসান হিসেবে উল্লেখ করছেন। আর যারা হজ করবে বা উমরা করবে বা এমনিতে নফল তওয়াফ করবে, সবার জন্যেই হজরে আসওয়াদকে সম্ভব হলে চুমা দিবে, তারপরে না হলে তাদেরকে ইঙ্গিত করবে, যেটা তওয়াফ শুরুর প্রথমেই করবে। মুসলিমের 1118 নম্বর হাদিস, মুসলিমের 218 নম্বর হাদিস, জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে আসলেন, তিনি হজরে আসওয়াদের নিকটে আসলেন, ফাস্তালামাহু,
রাসূল সাল্লাল্লাহু তাকে চুমু দিলেন, সুম্মা মাসা আলা ইয়ামিনিহি, এরপর তার ডান পাশে যে চললেন, ফারামালা সালাসান, প্রথম তিন চক্কর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলে দুলে চললেন, ও মাসা আরবান, এরপর সাত চক্করের মধ্যে সাধারণভাবে চললেন। হাদিসটি মুসলিমের 1218 নম্বর হাদিস। তবে এই এই পাথর যে মানুষের কোনো উপকার বা অপকার করতে পারে না, এ বিষয়ে আমাদের একটা দলিল জানা দরকার। বুখারীর 1520, মুসলিমের 1720, আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু জা ইলাল হাজর আল আসওয়াদ ফাকাব্বালাহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজর আসওয়াদের নিকটে আসলেন আর এটাকে সুমা দিলেন। ফাকালা ইন্নি আলামু আন্নাকা হাজর লা তাদুরু ওয়ালা তানফা, আমি জানি নিশ্চয়ই তুমি একটি পাথর, তুমি মানুষের অপকার করতে পারো না, উপকার করতে পারো না। ওয়ালা ওলা আন্নি রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইউকাব্বিলুকা মা কব্বালতুক, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুমা দেখতে না দিতাম, না দেখতাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুমা দিতে না দেখতাম, তাহলে মা কব্বালতুকা, আমিও তোমাকে চুমা দিতাম না, তাহলে এটা রাসূলের এতবা সুন্নত। তাই সরাসরি এই পাথরের কোনো উপকার বা অপকারের কোনো ক্ষমতা নাই। আর একটা বিষয় যে যারা সরাসরি এটাকে চুমু দিতে পারবে না, তারা হাত লাগাবে, হাতকে চুমা দিবে, আর তা না সম্ভব হলে লাঠি দ্বারা তার প্রতি ইশারা করবে, আর না হলে হাতের দ্বারা ইশারা করবে। ইশারা করার সবসময় শুধু আল্লাহু আকবার বলবে, কারণ এই বিষয়ে একটা হাদিস আছে, তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বাইরিহি ওয়া কানা কুল্লামা আতালা রুকনে আশারা ইলাইহি ওয়া কাব্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার উপর তৎকালীন জামাতের ব্যবস্থা ছিল, ওটার উপর থেকে তাওয়াব করতেছিলেন, যখনই এই হজর আসাদের নিকটে আসতেন তখন হাত দিয়ে ইশারা করতেন বা লাঠি দ্বারা ইশারা করতেন আর আল্লাহ আকবর বলতেন। বুখারী 4987 নম্বর হাদিস। এই হচ্ছে কথা। ফান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মাসহাহুমা কাফারাতুল লিল খাতায়া, অর্থাৎ রুকনে ইয়ামানি এবং হজর আসওয়াদ, রুকনে ইয়ামানি হচ্ছে হজর আসওয়াদ বরাবর আগের কোনা, এই দুইটাকে যে ব্যক্তি কি করবে, মাসে করবে বা ছুইবে, তাদের গুনার কাফফারা হবে। হাদিসটি তিরমিজির 959, হাদিসটি হাসান এবং মুসনাদে হাকিমের মধ্যে হাদিসটা সহিহ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে খেয়াল রাখতে হবে এগুলা মানুষদেরকে কষ্ট দিয়া করা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ওইসব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।